আমার বিবেকের কাছে সঠিক সেই জবাব আমি দিতে পারবো না। আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি খালি আপনাদের দিকে তাকিয়ে, যাতে কেউ কোনোদিন আপনাদের দিকে আঙ্গুল উঁচা করে বলতে না পারে যে তোমরা তোমাদের নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছে তারা অশিক্ষিত মূর্খ। তার জন্যই বলছি আজকে দুনিয়ার যেই প্রান্তেই যায়, অধ্যাপক বলেন, সাংবাদিক বলেন, আমি কিছুদিন আগেও ইটিভিতে একটা সাক্ষাৎকার করেছিলাম, আশা করি যে আপনারা শুনেছেন। দেখেন আমি একটা কারণেই যাই, কোনো সময় পাঞ্জাবি পরি, কোনো সময় টুপি পরতে হয়, কোনো সময় প্যান্ট শার্ট পরতে হয়, কোনো সময় স্যুট প্যান্টও পরে নিতে হয়, যে একটা কারণে যে আমার দাদার অসমাপ্ত স্বপ্নটা মুজাদ্দেদার ফেসানি কারাবন্দী হয়েছিলেন এই ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মানবিক মূল্যবোধগুলোকে পুনরুদ্ধার করার জন্য। তো আমরা কি কারণে এই এই সাম্প্রতিক কালে ক্ষুদ্র পরিসরের মানুষ হলো, আমাদের যে আত্মত্যাগের পরিচয়ের যে প্রয়োজন ছিল, বিনয়ের সাথে বলছি আপনাদের সকলের নিতে হবে। একমাত্র আপনি